এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম জহির। জহুরুল ইসলাম জহির, বিস্তারিত যদি আমাদের জানা দেন, আপনার কাছে নতুন কী তথ্য রয়েছে? জি রিধন, আপনার মাধ্যমে বাংলাদেশকে জানাতে চাই যে এই মর্দনা কিন্তু চাঁপাইনবাবগঞ্জের একটি নাম করা একটি জায়গা, যে এই দুই আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কিন্তু এই জায়গাটা কিন্তু সাধারণ মানুষ প্রতিষ্ঠিত হয়ে আছেন, এবং সাধারণ মানুষ চাচ্ছেন যে এই জায়গায় যেন শান্তি ফিরে আসে, এবং সে সাথে হচ্ছে যে এই সালাম এবং চেম গ্রুপের হাত থেকে তারা রক্ষা পেতে চায়। আমরা এই ঘটনাস্থলে গিয়ে দেখেছি এই এলাকায় লুট হয়, এখানে খুন হয়, দেন হচ্ছে যে আপনার এইখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের বাড়িঘর ভাঙচুর করা হয় দুই পক্ষের লোকজনের মাধ্যম দিয়ে, যখন যে গ্রুপের লোকজন মূলত হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে সেই গ্রুপের বিপরীত লোকজন কিন্তু সেই লুটপাটগুলো করে থাকেন। আর আমরা এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাইব আজকে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে, এই তারা এই মর্দানা নিয়ে কাজ করছেন, এবং সে সাথে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব যে আপনারা তো মর্দানা নিয়ে কাজ করছেন, এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতিটা কি আছে? ধন্যবাদ জিবিসি নিউজকে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে লাইভে নিয়ে আসার জন্য। দেখুন, গত 14 জুলাই আমাদের এই শিবগঞ্জ উপজেলার মর্দনা পৌরসভার যে মর্দনা ওয়ার্ডটা, সে ওয়ার্ডে একটি খুনের ঘটনা ঘটে 14 জুলাই। জনৈকা সাইফুরকে রাতের বেলা সাড়ে আটটা নয়টার দিকে তাকে খুন করে, এবং খুন করার পর সঠিক টাইমে পুলিশ ওখানে পৌঁছানোর প্রেক্ষিতে যে মামলাটা রুজু হয়, ওই মামলাটায় এজাহার নামীয় বা 30 জনকে এজাহার নামীয় করে একটি মামলা রুজু করে। এর মধ্যে এই মামলাটায় আমরা এ পর্যন্ত এজাহার নামীয় 12 জন এবং বিজ্ঞ আদালতে 8 জন আত্মসমর্পণ করে এবং সাসপেক্ট 5 জন, টোটাল 25 জনকে আমরা এই মামলাটায় গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং ভালো বিষয় যেটা, এটা হল এই মামলার একজন বিজ্ঞ আদালতে 164 দ্বারা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান। একটু আরেকটি বিষয় বলবেন, সর্বশেষ অবস্থাটা কি আছে এখন? সর্বশেষ অবস্থা আপনাকে যেটা বলি, যে বিভিন্ন সময়ে যেটা আপনি উল্লেখ করেছেন, যে বিভিন্ন সময়ে এখানে ধারাবাহিকভাবে দাঙ্গা হাঙ্গামা বা খুন খারাপের ঘটনা ঘটেছিল। এখানে আপনি যেটা বলছেন সেটা সঠিক, যে দুটি পক্ষ এখানে খায়রুল আলম জেম বর্তমান কাউন্সিলর এবং সাবেক কাউন্সিলর যে সালাম, তাদের দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় এখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছিল, কিন্তু পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রেক্ষিতে ওখানে আবার পুনরায় সাধারণ মানুষ যারা আপনি বলছিলেন আতঙ্কিত, তারা আতঙ্কিত না, তারা আবার স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়েছে। যে আপনি শুনছিলেন যে অতিরিক্ত পুলিশ সুপার বলছিলেন যে এখানে এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় আছেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটু আতঙ্ক বিরাজ করছে এই দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। জহির, এই ঘটনায় পরবর্তীতে আরো কোন তথ্য থাকলে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা জেনে নেব।